अष्टप्रायेषु भवद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। तो आज आबार रविवार আমাদের সাপ্তাহিক ভাগবত সারাংশ কার্যক্রমে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবজিত প্রণাম, প্রীতি শুভেচ্ছা। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দ সপ্তম অধ্যায়, যার শীর্ষক হচ্ছে দ্রোণপুত্র দণ্ডিত, সেই অধ্যায়টি আলোচনা করব। তো আমরা আমাদের ইউটিউব ফেসবুক ওয়েবসাইটে এই ভিডিওগুলি লিঙ্ক পেয়ে যাবেন, এছাড়া এই প্রেজেন্টেশনটা আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারেন পিডিএফটা আমাদের ওয়েবসাইট থেকে। এই অধ্যায়ে প্রথমে ব্যাসদেবের দর্শন ও শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য। আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম ব্যাসদেবের কাছে নারদ মুনি তার গুরুদেব কৃষ্ণ ভক্তি মাহাত্ম্য বর্ণনা করার বা ভগবানের লীলা বর্ণনা করার জন্য বলেছিলেন এবং তিনি প্রস্থান করলেন। তো তিনি চলে যাওয়ার পর ব্যাসদেব তিনি সমাধিতে দর্শন করলেন এবং ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করলেন। ব্যাসদেব সম্পর্কে সৌনকৃষির প্রশ্ন, সুত গোস্বামীর উত্তর, সৌনকৃষি প্রশ্ন করলেন যে নারদ মুনি চলে যাবার পর ব্যাসদেব করলেন কি, তার কি প্রতিক্রিয়া ছিল, কিভাবে তিনি সেই ভাগবতের কথা রচনা করলেন। সুত গোস্বামী উত্তর দিলেন, তো ব্যাসদেব কর্তৃক ভগবান মায়া দুর্দশাগ্রস্ত জীবকে দর্শন এবং তাদের উদ্ধারের একমাত্র উপায় ভক্তি হওয়ায় ভাগবত রচনা করলেন তিনি। যে এই জীবকে উদ্ধার করতে গেলে একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ ভাগবত রচনা করা। তারপর 8-11 পর্যন্ত ব্যাসদেব কর্তৃক সুখদেবকে শ্রীমদ্ ভাগবত শিক্ষা দান করলেন, শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করলেন ভগবান। তারপর ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে রত আত্মারাম সুখদেব গোস্বামী কেন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছিলেন, তিনি আত্মারাম হয়ে গেছিলেন, তিনি একদম নিষ্কাম আপ্তকাম আত্মারাম ছিলেন, তাকে কেন আত্মারাম কথার মানে হচ্ছে যার বাহ্যিক আর কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি একদম সন্তুষ্ট শান্ত, তাকে কেন এত পুরো ভাগবতম পড়তে হয়েছিল। তখন বললেন যে এমনকি আত্মারামেরাও ভগবত ভক্তিতে আকৃষ্ট হন। আত্মারামশ্চ মুনয়, বিখ্যাত শ্লোক ভাগবতমের, আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থাপ্য অনুক্রমে কুরবন্তি হয়তো কিম ভক্তিম ইত্থম ভূত গুণহরি। এই শ্লোকের ব্যাখ্যা দিয়েছিলেন মহাপ্রভু, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন চৈতন্য চরিতামৃতে। সুখদেব গোস্বামী উদাহরণ দিচ্ছেন, তারপর বর্ণনা করছেন যে মৃত পাণ্ডব পুত্রদের জন্য শোক করছেন, যে এই 1-11 পর্যন্ত প্রায় এটা আগের যে 4-6 অধ্যায় তার সাথে কানেক্টেড, কিভাবে কেন এবং কিভাবে শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন বা কে রচনা করেছিলেন, কি অনুপ্রেরণা পেয়েছিলেন। আপনারা মনে করে থাকবেন 4 অধ্যায়ে শৌনকাদি ঋষিরা 3 প্রশ্ন করেছিলেন, সেই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হলো যে ভাগবতম কেন রচনা করা হয়েছিল, কখন রচনা করেছিলেন, কে রচনা করেছিলেন, কিভাবে রচনা করেছিলেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলুন। তো পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলতে গেলে এই আগের ঘটনা প্রবাহ কাহিনী বর্ণনা করছেন, মৃত পাণ্ডব পুত্রদের জন্য শোক। অশ্বত্থামা করলো কি, যখন দেখলো না কোনোভাবেই পাণ্ডবদের পরাস্ত করতে পারছে না, তো পাণ্ডবদের 5 পুত্র ঘুমন্ত অবস্থায় ছিল, তারা তাদেরকে গিয়ে হত্যা করে ফেললো। দ্রৌপদী শোক করলেন। তো তারপর অর্জুন অশ্বত্থামাকে বেঁধে দিলেন, 17-34 পর্যন্ত অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছাড়লেন, কৃষ্ণ অর্জুনের প্রতি প্রার্থনা করছেন। তো কৃষ্ণ উত্তর দিলেন যে এটি হচ্ছে অশ্বত্থামার কাজ, তোমার অস্ত্র দ্বারা তার প্রতিহত করে। অর্থাৎ অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মনে হচ্ছে ছেয়ে গেছে ব্রহ্মাস্ত্রের দ্বারা, মনে হচ্ছে সারা জগৎ ধ্বংস করে ফেলবে অশ্বত্থামা এই ব্রহ্মাণ্ডের এই ব্রহ্মাস্ত্রের দ্বারা, তখন কৃষ্ণের এই পরামর্শে বা আদেশে অর্জুন অশ্বত্থামাকে বন্ধন করলেন। অর্জুন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করলেন, অশ্বত্থামাকে বন্ধন করলেন। এখন অশ্বত্থামাকে বন্ধন করে নিয়ে আসা হলো, তাকে নিয়ে কী করা হবে। অর্জুন আগে কথা দিয়েছিলেন দ্রৌপদীকে যে আমি অশ্বত্থামাকে বেঁধে আনবো, তাকে হত্যা করবো এবং তার রক্ত অশ্বত্থামাকে আমি ধরে আনবো এবং তাকে হত্যা করব। এখন দ্রৌপদী বলছেন যে না, হত্যা করার প্রয়োজন নেই। এদিকে ভীম বলছেন হত্যা করার প্রয়োজন, হত্যা করো একে। তখন শেষমেশ কৃষ্ণ আবার সমর্থন জানাচ্ছেন এই বধ করতে। আসলে কৃষ্ণ পরীক্ষা করছিলেন অর্জুনকে যে কী করতে হবে,
একদিক থেকে ভীম বলছেন যে, ভীমও বলছেন কৃষ্ণ বলছেন হত্যা করো, দ্রৌপদী বলছেন, যুধিষ্ঠির বলছেন, অর্জুন সহদেব নকুল সহদেব বলছেন হত্যা করবে না বা করা উচিত না, অর্জুন কার কথা শুনবেন? তখন অর্জুন করলেন কি, যে অশ্বত্থামার মাথায় মণি ছিল, মণিটাকে ছেদন করে দিলেন। তো এতে একদিক থেকে তাকে অপমান করা হলো, যা হচ্ছে হত্যার সমান, অন্যদিক থেকে তাকে প্রাণেও বধ করা হলো না। তো তখন আবার দ্রৌপদী এবং এই 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 একটা সেকশন অত্যন্ত সুন্দর মজার একটা সেকশন, যেখানে উভয় পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, আর অর্জুন মাঝখানে কী করবেন কি না। তো সমর্থন, কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ আবার বিমত পোষণ করছেন। তো যাই হোক, মণি ও কেশ ছিন্ন করেছিলেন অর্জুন এবং একটা সমাধান করলেন, তিনি বুদ্ধি দিয়ে সমাধান করলেন। তো এই হচ্ছে এই অধ্যায়। শ্রীধর স্বামীপাদ বর্ণনা করছেন তার টিকাতে যে এখানে মহারাজ পরীক্ষিতের জন্ম আর কর্মকে বর্ণনা করার জন্য দ্রৌপদীর পুত্রদেরকে বধকারী অশ্বত্থামাকে অর্জুনের দ্বারা দণ্ডিত করার কথা বর্ণনা করেছেন। অত ভাগবত শ্রোতুর জন্ম বক্তুম পরীক্ষিতা সুপ্ত বাল বধা দ্রৌণের দণ্ড সপ্তম উচ্যতে। শ্রীল বিশ্বমান চক্রবর্তী ঠাকুর বলছেন, সপ্তমে সর্ব শাস্ত্রার্থম সমাধো ব্যাস ঐক্ষত ব্রহ্মাস্ত্র স্যোপসংহার দ্রৌণের দণ্ডশ্চ কথ্যতে। এই অধ্যায় কি হয়েছে, ব্যাসদেব সর্বশাস্ত্রের একমাত্র প্রয়োজন যিনি হচ্ছেন কৃষ্ণ, তাই সেই কৃষ্ণের ভক্তিযোগ সমাধিতে দর্শন করলেন এবং কৃষ্ণের নির্দেশে অর্জুন কর্তৃক অশ্বত্থামা নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের উপসংহার এবং তার দণ্ড বর্ণিত হলো এই অধ্যায়। অধ্যায় সারাংশ এছাড়া ভক্তি সিদ্ধান্ত সোজা করে বর্ণনা করতেন যে এখানে পরীক্ষিতের জন্মবৃত্তান্ত বলতে গিয়ে নিদ্রিত বালক বধ হেতু অশ্বত্থামার দণ্ড বর্ণিত হচ্ছে। এই অধ্যায়ে আমরা অনেকগুলি শ্লোক আছে, এর মধ্যে আমরা চারটি শ্লোক দিচ্ছি। ব্যাসদেবের ভগবত দর্শন, তিনি কী দর্শন করেছিলেন, চক্রে সাতপথ সংহিতা, তারপর বহিরঙ্গ শক্তির প্রভাবটাও দর্শন করেছিলেন তিনি, তারপর ভাগবতের আবির্ভাবের উদ্দেশ্য কী ছিল সেটা বর্ণনা করছেন, তারপর শ্রবণ মাহাত্ম্য, ইয়াস্যাম বৈষ্ণুয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসা শোক মোহ ভয় উপহা। এই শ্রীমদ ভাগবত শ্রবণ করলে কী হবে, আমাদের শোক, আমরা অতীতকালের বিষয় নিয়ে শোক করি, বর্তমানের বিষয় নিয়ে মোহগ্রস্ত হই, আর ভবিষ্যতের বিষয় নিয়ে আমরা ভয় করি, কী হয়েছিল, হায় হায় আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, বা আমার আত্মীয় বিয়োগ হলো, বা আমার জীবনে একটা দুর্ঘটনা হয়ে গেলো, আমি একটা ভুল করলাম, শোকগ্রস্ত হয়ে যাই আমরা, আমি কি হারালাম, এটা অতীতের বিষয় নিয়ে শোক করি, আর বর্তমানে কি করা উচিত কি করা উচিত না এটা নিয়ে মোহগ্রস্ত হয়ে যাই, আর ভবিষ্যতে আমি কি করব, কি হবে আমার, আমার কি হবে, ভয় করি। তো শ্রীমদ ভাগবত শ্রবণ করলে অতীতের শোক, বর্তমানের মোহ, ভবিষ্যতের ভয় তিনটিই নাশ হয়ে যায়, কি বাকি থাকলো আর। আর আত্মারামদেরও আকর্ষণকারী ভগবান আত্মারামশ্চ মনয়ঃ। এছাড়া তাৎপর্য প্রভুপাদ অনেক কথা বর্ণনা করেছেন, আশ্রম সম্বন্ধে বলেছেন, বিশেষ করে এখানে যে ছয় প্রকার আক্রমণকারী সম্বন্ধে এখানে বলেছেন, গীতায় বলেছিলেন। ব্যাসদেব কী কী দর্শন করলেন সেগুলি বর্ণনা করলেন, স্ত্রীলোকদের দুর্বলতা, এখানে একটু স্ত্রীলোকদের এই যে একটা দুর্বল স্বভাব আছে তার কথা বর্ণনা করছেন, এটা বুঝতে গেলে আপনারা তাৎপর্যটা পড়বেন, এবং শুদ্ধ ভক্তের কৃপা গুণ প্রদর্শন করলেন এখানে। তো এখন অশ্বত্থামা বধ বিষয়ে এখানে একটু কথা হচ্ছিল, হত্যা করা উচিত কি না। প্রথমত অশ্বত্থামা ব্রহ্মবন্ধু, ব্রাহ্মণের সন্তান, যদিও বা ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে পারে, কিন্তু ব্রহ্মবন্ধু তো, তাই তাকে হত্যা করা উচিত নয়। আবার সে হচ্ছে আততায়ী, ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আক্রমণ করছে, তাই তাকে হত্যা করা উচিত। আবার সে নিরস্ত্র, রথ নেই এখন তার, তাকে হত্যা করা উচিত নয়। আবার অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন হত্যা করবে, তাই হত্যা করা উচিত। আবার ভীমসেন ও কৃষ্ণের উপদেশ হচ্ছে হত্যা করো, হত্যা করা উচিত, তাই এই বিভিন্ন দৃষ্টিকোণ এখানে দিচ্ছেন। দ্রৌপদী যাইছেন হত্যা করা উচিত না। তো এভাবে এই অধ্যায়টা গেল। আমরা পরবর্তী অধ্যায়ে দেখব কুন্তিদেবীর শিক্ষা। আগামী রবিবারে আমাদের সাথে থাকুন, আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম নাম্বারও আছে। আর প্রভুপাদের গ্রন্থাগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।